এটা আমাদের জন্য বড় সফলতা পাশাপাশি আমাদের 2000 এবং সংখ্যাটাও আমরা বাড়িয়েছি আজকে আমরা যাদেরকে তাদেরকে এই সুবিধাটা আমরা দিতে পেরেছি আগে 2023 জাতীয় খেলাতে আমাদের এখান থেকে জনজাতি টিম যেটা গিয়েছিল দুর্গাপূজার ঠিক প্রাককালে মিডিয়ার বন্ধু যারা এই স্যাটেলাইট বিল্ডিং এ উপস্থিত হয়েছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই দুর্গাপূজাতে ভালো কাটান আমরা মায়ের কাছে প্রার্থনা করি আমার কাছে যে দপ্তরগুলো রয়েছে স্পোর্টস সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন এবং শ্রম দপ্তর তিনটা বিষয় নিয়ে আমরা আজকের এই আপনাদের সঙ্গে আলোচনা রাখতে চাইছি কিছু আমাদের অ্যাচিভমেন্ট কিছু আমাদের নতুন গভর্নমেন্ট 2023 পুনরায় যখন স্থাপন হয়েছে তারপর থেকে যে সফলতা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা সঙ্গে রয়েছেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের ডাইরেক্টর রয়েছেন স্পিতামল রয়েছেন স্পোর্টসের আমাদের ডাইরেক্টর এস বিনাট রয়েছেন আমাদের লেবার কমিশনার এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই স্পোর্টসের সফলতা আপনারা জানেন যে স্বাধীনতার পর প্রায় 75 বছরের ইতিহাসটাকে যদি দেখি আমরা ভারতবর্ষের এবারে যে সফলতা 160টা মেডেল এশিয়ান গেমসে জিতেছে তো তার জন্য আমরা প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় খেলমন্ত্রী ওনাকে আমরা অনুরাগ ঠাকুরকেও ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমাদের ত্রিপুরা স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে এটা অভিনব জিত আমাদের জন্য ভারতের জন্য পাশাপাশি আমরা ত্রিপুরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই ত্রিপুরাতেও অনেকগুলো খেলাধুলায় আমরা ইতিমধ্যে সফলতার সঙ্গে এবছর আমরা শুরু করেছি আমরা যদি দেখি কিছুদিন আগেই 2023 জাতীয় খেলাতে আমাদের এখান থেকে জনজাতি টিম যেটা গিয়েছিল সেটাতে 3টা গোল্ড এবং 3টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ অর্জন করেছে এটা আমাদের জন্য বড় সফলতা পাশাপাশি আমাদের 2023 ত্রিপুরা টিম একটা ন্যাশনাল লেভেলে যে টুর্নামেন্ট হয় স্কুল স্পোর্টসের সেখানেও আমরা 4টা সিলভার এবং 3টা ব্রোঞ্জ আমরা জিতেছি আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিপুরাতে ন্যাশনাল আমরা যোগা করব তো এটাও রয়েছে স্কুল লেভেলের আন্ডার 17 ছেলেমেয়েদেরকে ন্যাশনাল যোগা কম্পিটিশন ত্রিপুরাতে হবে সেটাও মোটামুটি তারিখ নির্ধারণ হয়েছে 22 থেকে 27 নভেম্বর ত্রিপুরাতে সেটা হবে গোটা দেশ থেকে ছেলেমেয়েরা আসবে এখানে এই ধরনের একটা বড় আয়োজন আমরা করতে পারবো আমরা আশাবাদী এবং তা নিয়ে আমাদের দপ্তরের যারা রয়েছেন তারা সেগুলো নিয়ে কাজ করছে ইতিমধ্যে আমাদের আম্মার সাথে একটা বড় যুব আবাস 200 বেডের সেখানে অলমোস্ট কমপ্লিট সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে তার অপেক্ষায় রয়েছে সেটা খুব শীঘ্রই আমরা উদ্ঘাটন করব আমাদের ইনডোর হল আপনারা জানেন এনআরসিসি যেটা আমাদের নেতাজি চৌমুনিতে রয়েছে সেখানে সেটাকে একটু আপগ্রেড করার সেটাকে রিপেয়ার আপনারা দেখেছেন অনেকগুলো কাজ ইতিমধ্যে যেগুলো ভেঙে পড়ছে অনেকগুলো সিট সেগুলোকে রিপেয়ার করার জন্য আমরা 50 লক্ষ টাকা আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে পিডাব্লিউডিকে সেটা শীঘ্রই সেটার মেরামতের কাজ হবে এবং সেখানে একটা নতুন বাস্কেট কোর্ট সেটা তৈরি করা হচ্ছে বাইরে যে খালি জায়গা রয়েছে সেখানে দুটা নতুন যুব আবাস তৈরির জন্য 25 কোটি টাকা সরকার মঞ্জুরি দিয়েছে আমাদেরকে বাজেটে ছিল একটা উদয়পুরে যুব আবাস তৈরি হবে এবং একটা 19 জেলাতে কৈলাসহরে যুব আবাস হবে তার জমি নির্ধারণ করা হয়েছে সেটা শিলান্যাসের জন্য আমরা তৈরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ দিলেই সেটাও শিলান্যাস হবে শান্তির বাজারে একটা স্টেডিয়াম একটা ফুটবল স্টেডিয়াম শান্তির বাজারে নির্মাণ হবে সেটারও ইতিমধ্যে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে সেখানে কাজ শুরু হবে সেটার টেন্ডার হবে শিলান্যাস হবে খেলো ইন্ডিয়া প্রকল্পে যেগুলো আমাদের কাজ আগে শুরু হয়েছিল আপনারা জানেন আমাদের হকি কোর্ট যেটা বাজারঘাটে আমাদের পানিসাগর ফুটবল মাঠ যেটা সিনথেটিক কোর্ট করা হচ্ছে কোয়াইতে যেগুলো অসম্পূর্ণ ছিল যেগুলো হাবডান হয়ে আছে সেগুলোকে আমরা টাইমলাইন বেঁধে দিয়েছি যারা কাজ করছে মার্চের মধ্যে কমপ্লিট সেগুলোকে করা সবগুলো মাঠ আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে নেব আর তারপরে আমরা বড় লেভেলে কোনো ধরনের টুর্নামেন্ট বাইরে ন্যাশনাল লেভেলে আমরা সেগুলো করতে পারবো তার জন্য এই মাঠগুলো আমরা সিনথেটিক ট্র্যাক অ্যাথলেটিক ট্র্যাক যেগুলো হচ্ছে এগুলো অলমোস্ট আধা কোনোটা কোনোটা 60-70% 75% কাজ হয়ে আছে সেগুলো আমরা করে নেব একটা আমাদের বাজেটে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ আমাদের একটা স্কিম এর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প আমাদের রাজ্যে ছেলেমেয়েরা যখন বাইরে খেলতে যেতেন আমাদের এখানে কোনো ধরনের তাদের বিমার ব্যবস্থা ছিল না তার জন্য কি হতো বাইরে ছেলেমেয়েরা খেলতে গেলে সেখানে কোনো দুর্ঘটনাগ্রস্ত হলে
তাদেরকে সরকারি সাহায্যের ব্যবস্থা ছিল না, তো আমরা তাদেরকে সেই বিমার আওতায় আনা এবং ট্যালেন্ট মফস্বল থেকে গ্রামীণ এলাকা থেকে ট্যালেন্ট সার্চ করে বের করে আনা, প্রতিভাবান খেলোয়াড়দেরকে গ্রাম থেকে তুলে আনা, তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, সেটা একটা স্কিম রয়েছে। তো মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প সেটাও মঞ্জুরি দেওয়া হয়েছে, সেটাও আমরা খুব শীঘ্রই করব। তো এগুলো আমাদের মোটামুটি স্পোর্টস সম্বন্ধিত যে আমাদের উন্নয়ন বা আমরা যেগুলো করতে যাচ্ছি বা যেগুলো আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি আমরা ইতিমধ্যে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের লেবার ডিপার্টমেন্টের অনেকগুলো কাজ, লেবার ডিপার্টমেন্টের যেমন জেআরবিটিতে আপনারা জানেন রেজাল্ট বেরিয়েছে, গ্রুপ ডিতে আবার পরীক্ষার জন্য তারিখ দেওয়া হয়েছে, ডিসেম্বরের 1 তারিখ থেকে হবে। অলরেডি গ্রুপ সিতে যারা যারা নাম এসছে, যারা ইন্টারভিউতে যারা বেরিয়েছেন, যারা চাকরি পাবেন, তাদের অলরেডি আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের রিকোয়েশন অনুযায়ী তাদেরকে আমরা দিয়ে দিয়েছি। প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেবে, তাদের সেই প্রক্রিয়ার কাজও শুরু হয়েছে। গ্রুপ ডিতে ইন্টারভিউর জন্য আপনারা জানেন তাদের এখন অলরেডি ডেট ঘোষণা হয়ে গিয়েছে, তো সেটাও খুব শীঘ্রই হবে। এটা আমাদের লেবার ডিপার্টমেন্টের একটা কাজ। লেবার ডিপার্টমেন্টের বড় একটা কাজ আমরা সফলতার সঙ্গে করেছি, সেটা লম্বা সময় পেন্ডিং ছিল, সেটা নিয়ে খুব একটা ভাবা হয়নি কোনো সময়। যারা চা শ্রমিক, যারা বাগান চা বাগানে যারা কাজ করেন, তাদের চা শ্রমিক কল্যাণ প্রকল্পে যেমন তাদের জমি দেওয়া হয়েছে 2000 পরিবারকে, অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মানিকসার নেতৃত্বে আমরা 2000 পরিবারকে জমির অ্যালটমেন্ট দিয়েছি, সেটাও একটা সফল কার্যক্রম। যদিও এটা রেভিনিউ ডিপার্টমেন্টের কাজ, কিন্তু আমরা লেবার ডিপার্টমেন্ট সেটাকে নিয়ে মনিটরিং করা বা তাদের কাছে কাজটা পৌঁছে দেওয়া সেটা যেমন করেছে। আরেকটা হলো লেবার যারা শ্রমিক যারা রয়েছেন চা বাগানে, যারা ষাট ঊর্ধ্ব হলে পরে তাদের যে ইপিএফ এর পয়সাটা যেটা তাদের থেকে কেটে রাখা হয়, তারা সেই টাকাটার থেকে বঞ্চিত ছিলেন দীর্ঘ সময়। কারণ একদম চা শ্রমিকরা ঠিক সেভাবে পড়াশোনা জানেন না, আধার কার্ড লিঙ্কিজ হওয়ার কারণে তাদের যে ডেট অফ বার্থ সেটা যখন টাকাটা কাটা হয় বা জমা হয় তখনকার সঙ্গে বর্তমান যে তাদের আধার কার্ড সেটা হয়তো গরমিল রয়েছে, মিসপ্লেস হচ্ছে, তার জন্য তারা টাকাটা পেতেন না। সেগুলোকে আমাদের লেবার দপ্তর প্রত্যেকটা বাগানে গিয়ে ক্যাম্প করে আজ তাদেরকে কিন্তু সেটা প্রায় আমি বলতে পারি 80-90% এটা আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি। এবং তারা দীর্ঘ সময় ধরে যারা 70-80 হয়েছে, এরকমও ঘটনা রয়েছে, অনেক মারা গেছেন যারা তাদের টাকা পাননি, তাদের জমানো টাকা, তাদেরকে সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের দপ্তর করেছে। আমরা বোনাস, আমরা প্রত্যেক দুর্গাপূজা আসলেই আমরা দেখি আমাদের চা শ্রমিক যারা তাদেরকে বোনাস থেকে বঞ্চিত করেন মালিক ম্যানেজাররা। এবার আমরা 1 মাস আগের থেকেই আমাদের দপ্তরের লেবার দপ্তর লেবার কমিশনার রয়েছেন বা আমাদের লেবার সেক্রেটারি রয়েছেন, ওনারা একদম ধাপে ধাপে একদম বাগানগুলোতে গিয়ে সেখানে মিটিং করেছেন এবং তাদেরকে বোনাসের ব্যবস্থা করেছেন। প্রত্যেক বাগান এবার তাদেরকে বোনাস দিয়েছে। শুধু বাগানের বোনাস নয়, এবার সবচেয়ে বড় কথা আপনাদেরকে বললে খুশি লাগবে সবাই, যে একটা বড় সংখ্যায় আউটসোর্সিং, নতুন করে আমাদের রাজ্যে আউটসোর্সিং এ অনেক স্টাফরা রয়েছেন, বিভিন্ন সিকিউরিটিতে কাজ করেন বা অন্যান্য দপ্তরে কাজ করেন, তাদেরকেও আমরা এক প্রকার বলতে পারেন আমাদের দপ্তর ডেকে এনে তাদেরকে এমওএ সাইন করিয়েছেন যে তারা যেন দিতে হবে তাদেরকে বোনাস, তার কাউকে যেন বোনাস থেকে বঞ্চিত না করা হয়। এই সংখ্যাটা নেয়াত কম নয়, প্রায় 20,000-এর আশপাশ। তো এই 20,000 লোক যারা আউটসোর্সিং এ কাজ করেন, বিভিন্ন হাউসকিপিং রয়েছেন, বিভিন্ন আপনার যারা এই শ্রমিকরা রয়েছেন আর অর্গানাইজ সেক্টরে যারা কাজ করেন, তাদেরকে এই সুবিধাটা দেওয়া হয়েছে এবং তারা পাবে। সেটা প্রাইভেট যারা কোম্পানিগুলো ম্যান পাওয়ার সাপ্লাই করে তাদেরকে বাধ্য করা হয়েছে, তারা যেন তাদের এই পয়সাটা দেন, বোনাসটা দিয়ে দেন। তো তারা সবাই কমিটমেন্ট করেছে এই দুর্গাপুজোর আগে সমস্ত দিয়ে দেবে। তো এর মধ্যে আমি এখন পর্যন্ত যেগুলো জেনেছি অলমোস্ট 90% দিয়ে দিয়েছে। কোনো কোনো মালিক যেগুলো বন্ধ প্রায় ধরুন ফ্যাক্টরি বা বাগান, তারা দিতে পারেনি, কিন্তু আমরা চেষ্টা থাকবে সবাই যেন সেগুলো পায়, সেভাবে আমাদের দপ্তর কাজ করছে। এই এরপরে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অনেকগুলো কাজ ইতিমধ্যে আমরা সফলতার সঙ্গে যেগুলো করেছি সেগুলো এক দুটা বিষয় আমি তুলে ধরছি। আমাদের আমরা নতুন আমাদের রাজ্যে নতুন আমাদের 234টি নতুন অঙ্গনের সেন্টার বানানো হয়েছে ইতিমধ্যে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ার। 234টি অঙ্গনের সেন্টার, যার মধ্যে 44 অর্থাৎ 44টা অঙ্গনের সেন্টার রয়েছে ব্লু সেটেলমেন্ট এরিয়াগুলোতে, যেখানে রিয়াং শরণার্থী শিবির নতুন করা হয়েছে, যেখানে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে, সেখানে 44টা সেন্টার নতুন করা হয়েছে। এবং এর মধ্যে আমরা ধলাই জেলাতে 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ
আপগ্রেড আমাদের মাথায় এরকম একটা ঢুকে গিয়েছে, সবাই ভাবি অঙ্গনওয়াড়ি সেন্টার মানে খিচুড়ি খাওয়ার, সেখানে একবেলা খেতে পারবে ছোট বাচ্চারা। আমরা এর থেকে বের করে আনতে চাইছি, আমরা সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা শুরু করেছি 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে, এবং সেখানে স্মার্ট ক্লাস, এলইডি স্ক্রিন, ইলেকট্রিসিটি, পাংখা, অর্থাৎ যেগুলো একটা মডার্ন প্রাইভেট স্কুলে থাকে সেই ধরনের আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণের জন্য শুরু করেছি। 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার না হয়েছে, তার মধ্যে 50টা অঙ্গনওয়াড়ি সেন্টারে অলরেডি টেন্ডার প্রসেস হয়েছে, টিভি লাগানো হবে, পেন্টিং করানো হবে, সেগুলো আপগ্রেড করা, তো সেভাবে আমরা করছি। আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে গ্রেডিং করেছি, আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে, এই যে 10,145টা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, এগুলোকে গ্রেডিং করা হচ্ছে, অর্থাৎ এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর, এটা এইভাবে আমরা করেছি। 80% বাচ্চারা যেখানে উপস্থিত হয় সেখানে আমরা এ গ্রেড দিয়েছি, যেখানে ধরুন 50% বাচ্চারা উপস্থিত হয় সেখানে আমরা বি গ্রেড দিয়েছি, যেমন 20% যেখানে বাচ্চা হয় সেখানে আমরা সি গ্রেড দিয়েছি। এগুলোকে করে আমরা নিচের থেকে শুরু করতে চাইছি, যেখানে আমরা লাস্ট গ্রেডে অর্থাৎ 5 নম্বরে যেখানে আসবে সেগুলোকে আমরা ডিসেম্বর জানুয়ারি মাসেই আমরা সেখানে স্পেশাল ড্রাইভ দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য নতুন একটা কমিটি করেছি। এখানে যারা আছি আমরা মিডিয়াতে কাজ করি, আমরাও আমাদের পরিবারের আত্মীয় স্বজন ছোট বাচ্চারা অঙ্গনওয়াড়ি সেন্টারে যায়, এটা আমরা সবার জন্য, আমরাও সেখানে সামিল হব। আমরা রিকোয়েস্ট করবো আপনারাও নিজ নিজ এরিয়াতে সেটাতে সামিল হবেন। আমরা জনপ্রতিনিধি, সোশ্যাল ওয়ার্কার, অভিভাবক, যারা যে যে বাচ্চারা পড়ে, যেভাবে স্কুলে এসএমসি কমিটি রয়েছে ঠিক আমরা অঙ্গনওয়াড়ির জন্য কমিটি করছি, অর্থাৎ সেখানকার অভিভাবক যারা রয়েছেন বা কোনো অফিসাররা সেখানে বসবাস করেন, সবাইকে নিয়ে একটা টিম তৈরি করছি এবং তাদের মনিটরিংয়ে সেই সমস্ত স্কুল চলা, এবং তারা আমরা ওই 2 মাস আমাদের কাজ থাকবে ওই সমস্ত গার্জিয়ানের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, তারা যেন বাচ্চাদেরকে নিয়ে আসেন। তো আমরা যেগুলো ওই নিচের থেকে শুরু করবো এগুলোকে আপগ্রেড করার জন্য, তো সেটা শুরু হয়েছে আমাদের। আমার নজরে একটা বিষয় এসেছিল হচ্ছে লেবার বোর্ড রয়েছে, কনস্ট্রাকশন বোর্ড রয়েছে, এই কনস্ট্রাকশন বোর্ডে আমরা ইতিমধ্যে আমরা কিছুদিন আগে একটা পত্রিকাতে দেখেছিলাম যে আমাদের যেটা নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পে খুব একটা দেওয়া হচ্ছে না, আমি আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সেটাও আপনাদের কাছে তুলে ধরতে চাই তার পরিসংখ্যানটা। আমরা প্রায় মহিলা নির্মাণ শ্রমিক যেটা বিবাহ যোজনা রয়েছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, এই বছর যে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 135 জনকে দিয়েছি, যে স্কিমটা রয়েছে তারা 50,000 টাকা বিয়ের জন্য পায়। আমাদের মেয়েরা যারা শ্রমিকের কাজ করে, নির্মাণ শ্রমিকের কাজ করেন, সেই সংখ্যাটা 135 জনকে আমরা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা তাদেরকে দিয়েছি। এডুকেশন বেনিফিট আমাদের যাদেরকে দেওয়া হয়েছে এটা 6,960 জনকে, যারা নির্মাণ শ্রমিকের ছেলে মেয়েরা যারা আলাদা আলাদা ক্লাস 1 থেকে 3 পর্যন্ত একটা গ্রেড, 3 থেকে 5 পর্যন্ত যারা মাধ্যমিক এবং যারা গ্রাজুয়েট তাদের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট রয়েছে, তো সেই সংখ্যাটা প্রায় আপনার 6,960 জনকে এই বেনিফিট দেওয়া হয়েছে। যারা গর্ভবতী মায়েরা যারা রয়েছেন এই যারা নির্মাণ শ্রমিকের মধ্যে তাদেরকেও প্রায় 5 জনকে দেওয়া হয়েছে। মেডিকেল বেনিফিট যারা চিকিৎসার জন্য আমাদের নির্মাণ শ্রমিক ভাইয়েরা চিকিৎসা করাতে বাইরে যান বা স্পেশাল ট্রিটমেন্টের জন্য বাইরে বা আইএলএস বা আমাদের অন্য হসপিটালে যারা ভর্তি হন এই সংখ্যাটাও আমরা কিন্তু 60 জনকে দিয়েছি। পেনশন বেনিফিট যারা পান এইটাতে 2,865 জনকে দেওয়া হয়েছে। ডেথ বেনিফিট 44 ডেথ বেনিফিট যারা তারাও পেয়েছে, তো এই ধরনের সব মিলিয়ে আমরা 10,095 জনকে আমরা দিতে পেরেছি ইতিমধ্যে। সবচেয়ে বড় কথা হলো আমরা এই যে আমাদের নির্মাণ শ্রমিক প্রকল্পে যে টাকাটা দেওয়া হয় এই টাকাটা আমাদের এই সরকারের আমলে, আমরা যদি দেখি বামপন্থীদের আমলে যে সরকার তাদের যে অ্যামাউন্টটা ছিল তারা 10,000 টাকা দিত মেরিজ বেনিফিট, আমরা 50,000 টাকা দিচ্ছি। আমরা তাদেরকে যাদের অ্যাক্সিডেন্ট বেনিফিট যেটা তাদের ছিল মাত্র 50,000 টাকা দেওয়া হতো, আজকে আমরা সেটাকে 4 লাখ টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে তাদের সবচেয়ে লিমিট ছিল 10,000 টাকা থেকে 50,000 টাকা, সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি ম্যাক্সিমাম। তো এই ধরনের অনেকগুলো যেখানে তাদের সময় মাত্র 6,000 টাকা ছিল জেনারেল মাস্টার ডিগ্রি কোর্সের জন্য, এখন আমরা 10,000 টাকা দিচ্ছি। আপনার টেকনিক্যাল কোর্সের জন্য যারা আইটিআইতে বা কোথায় ডিপ্লোমা কোর্স করতে তাদেরকে 8,000 টাকা দেওয়া হতো, আমরা 12,000 টাকা দিচ্ছি। যেখানে জেনারেল ডিগ্রির জন্য অর্থাৎ গ্রাজুয়েশনের জন্য যেখানে 5,000 টাকা দেওয়া হতো আমরা 20,000 টাকা দিচ্ছি। এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অ্যামাউন্টটাও বাড়িয়েছি
এবং সংখ্যাটাও আমরা বাড়িয়েছি, আজকে আমরা যাদেরকে তাদেরকে এই সুবিধাটা আমরা দিতে পেরেছি। তো আমাদের শ্রম দপ্তরের এই কাজগুলো ইতিমধ্যে চলছে। আমরা নতুন করে যে সমস্ত ক্র্যাশার ইউনিট অর্থাৎ পাথর ভাঙ্গা, যেহেতু রাজ্য উন্নয়ন করছে, আমরা দেখছি সবাই যেভাবে ন্যাশনাল হাইওয়ে কনস্ট্রাকশন, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, শপিং মহল তৈরি হচ্ছে, এই সমস্ত ডেভেলপমেন্টের কাজের জন্য কিন্তু শ্রমিক একটা বড় প্রায়োরিটি, অর্থাৎ শ্রমিক ছাড়া এগুলো করা সম্ভব নয়, এবং পাথর ভাঙা, ইট ভাঙা, ইট ভাটাতে কাজ করে সেগুলো করা সম্ভব নয়। তো আমাদের দপ্তরের যারা লেবার ইন্সপেক্টররা রয়েছে তারা সময় সময় সেগুলোকে ভিজিট করছে এবং সেগুলোকেও আমরা তাদেরকে বাধ্য করছি তাদেরকে ইএসআই করিয়ে দিতে, এবং ইএসআই হসপিটালের জন্য অলরেডি প্রসেসিং রয়েছে, যেটা আমাদের বুদ্ধজনগরে যেটা নির্মাণ হবে সেটাও আন্ডার প্রসেস রয়েছে, সেটাও খুব শীঘ্রই কাজ শুরু হবে। আমাদের পরিকল্পনা রয়েছে কিছু লেবার সেট তৈরি করা জিবি হসপিটালের আশপাশে, কোথায় যারা চিকিৎসা করতে আসেন তারা যেন সেখানে সেই সেডে থাকতে পারেন কম পয়সাতে, এই ধরনের একটা পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে লেবার বোর্ডের মাধ্যমে, কনস্ট্রাকশন বোর্ডের মাধ্যমে হেল্প পরিষেবা, মোবাইল হেল্প পরিষেবা দেওয়ার, সেগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সেই দিশাতে আমাদের আধিকারিকরা কাজ করছে, আমরা সেগুলো খুব শীঘ্রই করতে পারবো। আমাদের